দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ বেশ বহুদিনের একদিকে চীন এই সাগরের সাবিনাশোল স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং কাছাকাছি এলাকাগুলোকে নিজেদের সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করছে অপরদিকে সীমার বিষয়ে ফিলিপিন্সের অবস্থানও অনর তাদের দাবি এই এলাকায় ফিলিপিন্সেরও অধিকার রয়েছে এ বিষয়ে দুই দেশের বিরোধ ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে এমনকি ফিলিপিন্সের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে নিজেদের নৌযান বেআইনিভাবে নোঙর করার অভিযোগও এনেছে চীন এবার সাগরটির একটি বিরোধপূর্ণ এলাকায় জাহাজের সংঘর্ষের পাল্টা অভিযোগ এনেছে দেশ দুটি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলিপিন্সের একটি নৌজান এসে চীনের একটি জাহাজকে ধাক্কা দেয় বেজিং এর দাবি এই সংঘর্ষের সম্পূর্ণ দায় ফিলিপিন্সের এমনকি ফিলিপিন্সের নাবিকদের দ্রুত চীনের সীমা ত্যাগের হুঁশিয়ারিও দেয় তারা অপরদিকে ফিলিপিন্সের পাল্টা অভিযোগ এই সংঘর্ষের মূল হোতা চীন এর আগেও অনেকবার ফিলিপিন্সকে চীনের সীমায় প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটি এরপরও বারবার এই হুঁশিয়ারি অগ্রাহ্য করে চীনের সমুদ্র সীমায় নৌযান নোঙর করছে ফিলিপিন্স এতে ক্রমেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে সাদিয়া তাসনিম সময় সংবাদ